আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য আইডি প্রদান করা হবে। এই পরিচয়পত্র দিয়ে যে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই যে কোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবে। পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে এই জেলায় শুরু হবে পরিচয়পত্র প্রদানের কাজ। এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। 12ই অক্টোবর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল হেলথ কভারেজ ডে পালন করা হচ্ছে। এ লক্ষ্যে 2021 সালের 27 সেপ্টেম্বর থেকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করা হয়েছে। দেশের সমস্ত অংশের নাগরিকদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার লক্ষ্যেই এই কাজ। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য আইডি প্রদান করা হবে। এই পরিচয়পত্রে 14 সংখ্যার একটি পরিচয়পত্র থাকবে। এর মধ্য দিয়েই কোনো ধরনের কাগজপত্র ছাড়াই যে কোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবে, আবার হাসপাতাল থেকে ছাড়া পাবে। পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে এই জেলায় শুরু হবে পরিচয়পত্র প্রদানের কাজ। মঙ্গলবার জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। তিনি বলেন, নাগরিকদের ইচ্ছে করলে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আভা অ্যাপে গিয়ে আধার লিঙ্ক করে নিজের আইডি কার্ড নিজেই তৈরি করতে পারবেন, নয়তো যে কোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালে গিয়েও এই পরিচয়পত্র তৈরি করা যাবে। আপনারা জানেন যে 12 অক্টোবর 2022 থেকে 12 ডিসেম্বর 2022 পর্যন্ত দেশব্যাপী ইন্টারন্যাশনাল হেলথ কভারেজ ডে কর্মসূচি পালন করা হচ্ছে। তো এই কর্মসূচিরই এক অঙ্গ হিসাবে রাজ্যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডি বা আভা নম্বর যেটা, সেটা তৈরি করার, সেটা জনগণের মধ্যে সেই আভা নম্বর সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই নাম্বারের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা নিলে কি হবে। তো এই যে নাম্বার আভা নম্বর, সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার, সেটা 14 সংখ্যার একটা হেলথ আইডি। তো এই আইডিটা দেশের প্রতিটি নাগরিকের নিজের যে স্বাস্থ্য সম্বন্ধিত যে তথ্য সেগুলি ডিজিটালি সংরক্ষণ করতে পারবেন এই আইডির মাধ্যমে, আর প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যবহার করতে পারেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার CMO সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।